তৃণমূল কংগ্রেস অফার করেছিল শুভেন্দু অধিকারীকে উপমুখ্যমন্ত্রী পদ, জানো দল না ছাড়ে। শুভেন্দু অধিকারী 5 লাখ টাকায় বিক্রি হয়, ম্যাথু স্যামুয়েলসের কাছে 5 লাখ টাকা নিয়েছে, তাকে উপমুখ্যমন্ত্রী পদ কি অফার করবে? তো টিভির পর্দায় যে লোকটা 5 লাখ টাকায় বিক্রি হয়ে যায়, খবরের কাগজে টাকা মুড়িয়ে নেয়, তাকে উপমুখ্যমন্ত্রী পদ কে অফার করে? আপনারা বলুন, আপনারা নিজেদের জিজ্ঞেস করুন। এ তো টিভিতে এসছে জনসমক্ষে, ও উপমুখ্যমন্ত্রী যদি ম্যাটেরিয়াল হয় আপনি 5 লাখ টাকা দেবেন? অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছে কোটি কোটি টাকার করাপশন কেস, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 1000 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এটা 5 লাখ টাকাও ছাড়েনি। যত স্ক্যাম, যত কেলেঙ্কারি বাংলায় তথাকথিত ভাবে আপনারা দেখাচ্ছেন বা হয়েছে, সারদা, নারদা, রোজভ্যালি সবেতে ওর নাম আছে। উপমুখ্যমন্ত্রী পদকে অফার করতে যাবে কেন? ওর রেট হচ্ছে 5 লাখ।